আজকে এই ভিডিওতে আমরা পলিনোমিয়াল চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চন সলভ করব। খুব ইম্পর্টেন্ট হবে, বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই যে প্যাটার্নটা বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন বলতে পারো, আর এক্সামিনারের খুব পছন্দের একটা টপিক। তো এখানে বলেছে কি, যদি এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু পি এক্স ইকুয়াল টু একটা পলিনোমিয়াল দেওয়া আছে, আলফা বিটা এটার মধ্যে আছে, এর উৎপাদক হয় তবে আলফা বিটার মান কত। ইজি কোয়েশ্চন যদি বলি যে এক্স প্লাস ওয়ান তার উৎপাদক হবে, আবার এক্স প্লাস টুও তার উৎপাদক হবে, তাহলে আলফা বিটা বের করতে হবে। দেখো, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যদি এটা তার উৎপাদক হয়, এর মানে এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বের করি, যেমন এক্স প্লাস ওয়ান যদি তার উৎপাদক হয়, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা যদি জিরো ধরি, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে তার শূন্য, কার, পি এক্স এর শূন্য। আবার এটা থেকে দেখো, এক্স প্লাস টু যদি ইকুয়াল টু জিরো ধরি, হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু এখানে হবে মাইনাস টু, তো মাইনাস টুও তার কি হবে, তার শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান এবং মাইনাস টু পি এক্স এর শূন্য। ওকে, পি এক্স এর শূন্য। তো যদি পি এক্স এর শূন্য হয়, তাহলে মাইনাস ওয়ান পুট করে দিলে মানে পি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, আবার পি অফ মাইনাস টু ইকুয়াল টু কত হবে, জিরো হবে। ঠিক, আমরা জানি এর আগে ভিডিওতে অলরেডি দেখেছি, যদি এটা হয় উৎপাদক, তাহলে এখানে ইকুয়াল টু জিরো করে আমি যে ভ্যালুটা এক্স এর পাবো, তো এক্স এর এই ভ্যালু হবে ওই পি এক্স এর মানে পলিনোমিয়ালের শূন্য, আবার মাইনাস টু হবে পলিনোমিয়ালের শূন্য। আর যদি মাইনাস ওয়ান পলিনোমিয়ালের শূন্য হয়, তাহলে এই মাইনাস ওয়ান যদি পলিনোমিয়ালের মধ্যে এক্স এর ভ্যালুতে রাখি, তাহলে এটা জিরো দিতে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা আমরা সলভ করলে দুইটা ইকুয়েশন পাবো, আর ওই দুইটা ইকুয়েশন থেকে আমরা আলফা বিটা বের করে নিতে পারবো। তাহলে দেখো, যদি এটা বের করি, তাহলে পি অফ মাইনাস ওয়ান বের করবো, এর মানে এক্স এর জায়গাতে কত রাখবো, মাইনাস ওয়ান, তো পলিনোমিয়ালে বসিয়ে দাও, তাহলে এক্স কিউব আছে, দেখো এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব এক্স এর জায়গাতে কি পুট করবো, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু এক্স এর স্কোয়ার আছে, তাহলে মাইনাস ওয়ান এর স্কোয়ার দেন মাইনাস টু আলফা, এক্স এর জায়গাতে হলো মাইনাস ওয়ান প্লাস কত, বিটা ইকুয়াল টু কত, জিরো। ফাইন, আশা করি বোঝা গেছে। জাস্ট আমরা পলিনোমিয়ালে এক্স এর জায়গাতে কত, মাইনাস ওয়ান পুট করেছি, তাহলে এখানে কত আসবে, এখানে মাইনাস ওয়ান আসবে, অড পাওয়ার, মাইনাস ওয়ান এর অড পাওয়ার এর মানে মাইনাস ওয়ান, এটা হবে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস থ্রি, এটা হবে প্লাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস কত, টু আলফা প্লাস কত, বিটা ইকুয়াল টু কত, জিরো। এখান থেকে আমরা পাবো টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু, টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এখানে দেখো তিনের থেকে যদি আমরা এক বাদ দিই, তাহলে দুই, তাহলে দুই এইদিকে প্লাসের টু, তো প্লাসের টু এইদিকে গেলে মাইনাস টু, তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেল। ফাইন, সেকেন্ড ইকুয়েশন এটা থেকে পাবো, এখানে আবার মাইনাস টু পুট করে দাও এক্স এর জায়গাতে, তাহলে মাইনাস টু, মাইনাস টু এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস টু এর স্কোয়ার মাইনাস টু আলফা এক্স এর জায়গাতে মাইনাস টু প্লাস বিটা ইকুয়াল টু কত, জিরো। এখান থেকে যদি আমরা সলভ করি, তাহলে পাবো মাইনাস এর, যেহেতু মাইনাস এর কিউব, তাহলে এখানে মাইনাস হবে, আর টু কিউব মানে এইট, এখানে হবে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে টু স্কোয়ার মানে ফোর, ফোর থ্রি যা কত, টুয়েলভ, এখানে মাইনাস মাইনাস কত, প্লাস, টু টু যা ফোর, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, জিরো। এটা যদি সলভ করো, তাহলে এখানে পাবে, দেখো এখানে কি পাই, ফোর আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, ফোর আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এখান থেকে যদি আমি দেখি, তাহলে এখানে ফোর, তাহলে এটা মাইনাস ফোর হয়ে যাবে। ফাইন, মাইনাস ফোর, এটা হবে ইকুয়েশন টু। ওকে, এবার ইকুয়েশন ওয়ান ইকুয়েশন টু সলভ করলে আমাদের ভ্যালু এসে যাবে। তাহলে আমরা এক কাজ করি, ইকুয়েশন ওয়ান থেকে ইকুয়েশন টু মাইনাস করে দাও, যেহেতু বিটা খালি, দেখো এখানে বিটা খালি, তাহলে আমরা ওয়ান মাইনাস টু করবো, ওয়ান মাইনাস টু করলেই হয়ে যাবে, তাহলে এখান থেকে ওয়ান মাইনাস টু করলে দেখো ওয়ানে লিখেছে টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, মাইনাস টু। ফাইন, আর ইকুয়েশন টুতেও আছে ফোর আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস ফোর। ফাইন, এখানে প্লাস ফোর মাইনাস ফোর, ঠিক আছে, এখানে দেখো মাইনাস যদি করি,
তাহলে এখানে মাইনাস সাইন, এই প্লাস সাইনটা হবে মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা হবে প্লাস সাইন, ঠিক। তাহলে দেখো এখানে বিটা বিটা ক্যান্সেল, কারণ প্লাসে মাইনাসে ক্যান্সেল। এবার এখানে দুইটা প্লাসের, এখানে মাইনাসের চারটা, এর মানে মাইনাসের দুইটা। এদিকে কত? এদিকে হলো প্লাসের, দেখো প্লাস মাইনাসের দুই, প্লাসের ফোর, তাহলে প্লাসের কত? প্লাসের ফোর, ফাইন। প্লাসের সরি প্লাসের টু, প্লাসের টু, কেন? চার থেকে দুই গেলে দুই, এখানে বড় সংখ্যা কত? প্লাস। এখানে আলফা ইকুয়াল টু আমরা পেয়ে যাব, আলফা ইকুয়াল টু পেয়ে যাব টু বাই মাইনাস টু, এর মানে মাইনাস ওয়ান, ঠিক। আলফা ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান। এই আলফা যদি মাইনাস ওয়ান হয় তাহলে একটা ইকুয়েশন ওয়ান বা টুতে যদি আমরা আলফা জায়গায় মাইনাস ওয়ান পুট করি তাহলে কিন্তু আমরা বিটা পেয়ে যাব। তাহলে এক এক নং থেকে পাই, এক নং থেকে পাই বা ফ্রম ওয়ান উই গেট আলফার মান মাইনাস ওয়ান, তাহলে টু ইন্টু আলফার মান হলো মাইনাস ওয়ান, দেখো টু ইন্টু আলফার মান মাইনাস ওয়ান প্লাস বিটা, প্লাস বিটা ইকুয়াল টু কত? মাইনাস টু, ফাইন, ইকুয়াল টু হলো মাইনাস টু। তো এখান থেকে আমরা ইজিলি বিটা পেয়ে যাব। তো বিটা কত বেরোবে? এখানে মাইনাস টু এদিকে আছে, আর এদিক থেকে কত? মাইনাস টু, তো এদিকে প্লাস টু করে যাবে, মাইনাস টু প্লাস টু করে যাবে, দেখো টু দুই একে দুই মাইনাস, তো মাইনাসটা প্লাস করে টু গেছে, এর মানে জিরো আসবে, তাহলে বিটা কত? জিরো। তাহলে এখানে আমরা আলফার ভ্যালু পেলাম, আলফা পেলাম মাইনাস ওয়ান, বিটা পেলাম কত? জিরো। এটা হলে আনসার, আশা করি ক্লিয়ার এ ওয়েটা। এখানে দুইটা দিয়েছিল, আগেরটা আমরা এর আগের কোশ্চেনটা সলভ করেছিলাম, একটা বলেছিল এটা দিয়ে ডিভিজিবল বলেছিল, তাহলে এটা উৎপাদক ধরে আমরা ওই এখান থেকে এম এ ভ্যালু বের করেছিলাম, একটা দিয়েছিল, আর এখানে দুইটা দিয়েছে, আমরা এখানে এম আর সরি আলফা আর বিটার ভ্যালু বের করেছি দুইটা ফ্যাক্টর ইউজ করে, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। সবগুলো ভিডিও দেখো, তাহলে এক্সামে খুব ইজি হয়ে যাবে আনসার করা। ওকে।